হস্তমৈথুন শব্দটা শোনা মাত্রই আমরা কেমন যেন করি, ব্যাপারগুলো নিয়ে কেউ কথা বলতে চায় না, কিন্তু এই ব্যাপারটি খুবই কমন একটা ব্যাপার। সকলের এই ব্যাপারটা সম্পর্কে জানা দরকার। একটা জরিপে এসেছে, প্রতি মাসে 70%-এর বেশি ছেলেরা আর 50%-এর কাছাকাছি মেয়েরা হস্তমৈথুন করে থাকে। অনেকেই এই হস্তমৈথুন ছেড়ে দিতে চায়। হস্তমৈথুন ত্যাগ করার বৈজ্ঞানিক উপায় আমরা আমাদের অন্য একটি ভিডিওতে বলেছি, সেই ভিডিওর লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া হলো। আপনি কি কখনো চিন্তা করেছেন, আপনি যদি আপনার এই বদ অভ্যাস হুট করে ছেড়ে দেন তাহলে কি হবে আপনার শরীরে, কি কি পরিবর্তন আসবে আপনার শরীরে? সেটাই আজকে আপনাদের জানাবো। এটি ছেড়ে দেওয়ার পর প্রথমেই আপনার শরীরে টেস্টোস্টেরন বা সেক্স হরমোনের মাত্রা 40% বেড়ে যাবে, আর তার ফলে আপনার শরীর 40% সতেজ হয়ে উঠবে। টেস্টোস্টেরন হরমোন কি, এর কাজ কি, বা এটি শরীরে কম বেশি হলে কি হয় আমাদের, এই সব বিষয়ে সকলের জানা দরকার। এই বিষয়ের উপর আমাদের একটি ভিডিও আছে, ভিডিওটির লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। 3 সপ্তাহ পর থেকে আপনার স্পার্মের মান আগের থেকে বৃদ্ধি পাবে, সন্তান জন্মদানের জন্য যা খুবই গুরুত্বপূর্ণ। 6 মাস পর থেকে আপনার যৌন ক্ষমতা আগের থেকে বৃদ্ধি পেতে শুরু করবে, আস্তে আস্তে শারীরিক কর্মক্ষমতাও বৃদ্ধি পেতে শুরু করবে, শরীরের স্ট্যামিনা আগের থেকে অনেক পরিমাণে বুস্ট আপ হবে। হস্তমৈথুনের ফলে ব্রেনে অনেক চাপ পড়ে, হস্তমৈথুন বন্ধ করে দিলে আপনার ব্রেন আগের তুলনায় অনেক ভালো কাজ করবে, শরীরে সতেজতা ও উৎফুল্লতা বিরাজ করবে, ক্লান্ত ভাব দূর হয়ে যাবে, আর তার ফলে আপনার মনোযোগ আরও দৃঢ় হবে, আর সবথেকে বড় কথা, মনের ভেতর প্রশান্তি অনুভব করবে। তাহলে বুঝতেই পারছেন কি করা উচিত আপনার। আজই প্রতিজ্ঞা করুন এই বদ অভ্যাস ছেড়ে দেওয়ার। আর ভিডিওটি যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।